করে লোকজনের কথায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই দিদির মা বাবা কথা না শুনে হু পায়নি চুপচাপ সবার কথা শুনে যাচ্ছে বর পক্ষে লোকজন আস্তে আস্তে চলে যাচ্ছে যাওয়ার আগে বরের বাবা বলল কাজটা ভালো করলেন না আমাদের সব খরচ দিতে হবে নয়তো থানায় যাব ঘন্টা পড়িয়ে গেল জিদনি কবুল বলছে না বলল আপা কবুল ছাড়া বিয়ে করা যায় না সব বিয়েই যে কবুল বলতে হবে এমন তো কোনো কথা নেই কাজী সাহেব হাসবেই না কাঁদবে বুঝতেই পারছি না রাহুল সাহেব ধমক দিয়ে বলল তুর্য মতো কথা বলিস না বাপ কাজী সাহেব অধৈর্য হয়ে বলল কি করব বলেন আর কতক্ষণ বসে থাকব এর ভেতর রাহুল সাহেবের ফোন বেজে ওঠে তুর্যের মা সব বেগমে ফোন চেয়ার থেকে উঠে বারান্দায় গিয়ে ফোন রিসিভ করল রাহুল সাহেব ফোন রিসিভ করতে এই হোপাস থেকে বলল তুমি আর তুর্য কোথায় তুর্যের তো আরো আগে বাংলাদেশ আসার কথা ও এখনো বাসায় আসেনি ফোনও রিসিভ করছে না আর সত্যি কথা বলো তোমরা কি খবর জানো পাশ রাহুল কথা বলা ঠিক নয় একটু ধীরে কথা বলো এত উদ্বিগ্ন কেন আমার মনে হচ্ছে তোমরা বাপ ছেলে মেলে জিদনিকে তুলে নিয়ে গেছো এভাবে বলতে নেই বাজে শোনাই তো আর জিদ্নির খবর জানি না পাগলের মতো কথা বলো না ফাজলামি রাখো জিদনি কোথায় সেটা বলো অনেক বয়স হয়েছে এবার ভালো হয়ে যাও শম্পা উল্টাপাল্টা বকো না আমি কিছু জানি না আমি অফিসে ইম্পর্টেন্ট মিটিং চলছে রাখলাম শম্পা বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এই ফোন কেটে দিল এসব কাজে ঘোর বিরুদ্ধই শম্পা বেগম তাই নাকি আপাতত এসব জানাতে যাচ্ছে না কথা বলা শেষে বারান্দা থেকে এসে রাহুল শে বলল